लखीमपुर निये बिरोधी शिविरे लंका कांड ममतार दाबी तृणमूल कांग्रेस ही एकमात्र दल जारा लखीमपुर पौंछते पेरेछे कांग्रेस के अटकाले तृणमूल के केनो छाड़ एदिके पाल्टा प्रश्न राहुल गांधी বাধা বিপত্তি পেরিয়ে একটি দল আগেই লক্ষিমপুরে পৌঁছে গিয়েছে আরেকটি দল প্রশাসনিক অনুমতির পরেও লক্ষিমপুর পৌঁছতে দিন কাবার করে দিয়েছে উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী আন্দোলনের প্রাণ কেন্দ্র হয়ে ওঠা লক্ষিমপুর নিয়ে এই মুহূর্তে বিরোধী শিবিরেই লঙ্কা কাণ্ড যার একদিকে কংগ্রেস অন্যদিকে তৃণমূল কংগ্রেস মঙ্গলবার দুভাগে ভাগ হয়ে লক্ষিমপুরে পৌঁছয় তৃণমূলের প্রতিনিধি দল নিহত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করেন কাকলি ঘোষ দস্তিদার দোলা সেন সুস্মিতা দেবরা এরপরেই বুধবার কলকাতায় এক দলীয় অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন তৃণমূল একমাত্র দল যারা লক্ষিমপুরে পৌঁছতে পেরেছে তৃণমূল কংগ্রেস একমাত্র দল যাদের নেতৃবৃন্দ দোলা সেন প্রতিমা মণ্ডল কাকলি ঘোষ দস্তিদার এবং আবির বিশ্বাস তারা তাদের বাড়িতে গিয়ে পৌঁছতে পেরেছিল অন্য কেউ পারেনি কারণ তাদের বারো ঘন্টা লেগেছিল এপথ ওপথ করে লুকিয়ে 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 প্রায় দোলা বলছে আমি তো পাঞ্জাবি সেজেছিলাম এইসব করে টোরে কিন্তু অ্যাকচুয়ালি তারা গিয়ে পৌঁছতে পেরেছে এটা কিন্তু একটা বড় ব্যাপার যদিও বুধবার দুপুরের আগে পর্যন্ত রাহুল গান্ধীকে লক্ষিমপুর যাওয়ার অনুমতি দেয়নি যোগী প্রশাসন প্রিয়াঙ্কা গান্ধীকে প্রথম আটক করার পর গ্রেফতার করা হয় এই নিয়ে উত্তরপ্রদেশ প্রশাসনকে চিঠি লেখেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল রাহুলও প্রশ্ন তোলেন তৃণমূলকে ছাড় দিলেও কংগ্রেসে আপত্তি কেন নাই সবকো নেই রোকা গেছে দো পার্টিজ কাল গই থি टीएमसी और भीम आर्मी सिर्फ यहाँ हमें रोका जा रहा है बाकी पार्टियों को जाने दे रहे हैं हमने क्या गलती की है কংগ্রেসের প্রাক্তন সভাপতি কে জবাব দিতে সময় নষ্ট করেনি জোরাফুল শিবির আমি বিরাট নেতা আমার আগে পুলিশ থাকবে প্যাপা করে আমি এয়ারপোর্টে নামলে 100 লোক জিন্দাবাদ জিন্দাবাদ করে মালা নিয়ে আসবে আমরা কিন্তু সেই কালচারে বিশ্বাস করি না তৃণমূল কংগ্রেস খুব লো প্রোফাইল কাজ করে ওনাদের ব্যর্থতাটা ঢাকতে উনি আরেকজনের উপরে দোষ চাপাবে এটা বাঞ্ছনীয় নয় তো এই অপরিণামদর্শী অনভিজ্ঞ পার্ট টাইম রাজনীতিবিদদের বড় বড় কথাগুলো বন্ধ করা হোক এর পিছনে অবশ্য বিজেপি তৃণমূল সমঝোতার গন্ধ পাচ্ছে কংগ্রেস ভারতবর্ষের দুটো দলকে বিজেপি পার্টি পিছন থেকে মদত করছে শুধু কংগ্রেসকে খতম করার জন্য একটা দলের নাম আপ আরেকটা দলের নাম টিএমসি দুটো দলকে কিন্তু সেখানে অনুমোদন দেওয়া হয়েছে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে আর বাংলা এসে এখানে ভাষণবাজি হবে মোদির বিরুদ্ধে কংগ্রেস লড়ে না সব টিএমসি লড়ে কোনো ভুল না এখানটায় বিজেপির সঙ্গে তৃণমূলের রাজনৈতিক সমঝোতা স্পষ্ট চব্বিশের লোকসভা ভোটে বিজেপিকে রুখতে একজোট হওয়ার বার্তা দিয়েছেন সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সম্প্রতি বেশ কয়েকটি ক্ষেত্রে দু দলের ফাটল প্রকাশ্যে এসেছে দলীয় মুখপত্রে কংগ্রেসকে পচা ডুবা বলে কটাক্ষ করেছে তৃণমূল রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিরোধী শিবিরের মুখ প্রশ্নে কংগ্রেস তৃণমূলের ফাটল যত জড়া হবে ততই লাভবান হবে বিজেপি আগামী দিনে এই জাতীয় রাজনীতিতে বিরোধী ঐক্যের চালচিত্রে তৃণমূল এবং কংগ্রেসের অবস্থান কোন দিকে থাকে সেটাই দেখার নয়াদিল্লি থেকে ক্যামেরায় শুভাশিষের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার জি চব্বিশ ঘন্টা খবর যা দেখছেন যা শুনছেন সব সত্যি তো নাকি রং করা বানানো অহেতুক চিৎকার এসব কি আদৌ বিশ্বাস করা যায় এক একটা চ্যানেল তো এক এক রকম করে বলছে তাহলে সরিয়ে দিন পাল্টে দিন সব মিথ্যে সব ফেক নিউজ গত 15 বছর ধরে এই বাংলায় আপনার চ্যানেল একটাই জি চব্বিশ ঘন্টা